আপনারা জানেন যে রামপুরহাটে সাংবাদিক এবং পুলিশ প্রশাসনে যে ভবঘুরেদের খাওয়ানো, আমরা সেখানেও আমাদের ছোট্ট একটা অংশগ্রহণ ছিল, আমরা একদিন তার দায়িত্ব নিয়ে খাইয়েছি। সারা বছর আমরা এই মমতাময় মানবিক স্থল থেকে পুজোর সময়, ঈদের সময় এবং শীত বস্ত্র নতুন জামাকাপড় দিই, তাছাড়াও সারা বছর আমরা পুরাতন জামাকাপড় দিই। এটা হলো মমতাময় মানবিক স্থলের কাজ। কিন্তু এই লকডাউনের ফলে দিন আনা দিন খাওয়া মানুষদের কথা চিন্তাভাবনা করেই আজকে আমরা বিনা পয়সার হাট তৈরি করেছি, বিনা পয়সার সবজি হাট। এতে দিন আনা দিন খাওয়া মানুষগুলো উপকৃত হবে এবং আজকে তাদেরকে যে মাল দেব, আশা করছি তাদের চারজনের ফ্যামিলি হলে চার পাঁচ দিন তাদের চলে যাবে। আপনারা দেখছেন লম্বা লাইন, আজকে 200-250 জনকে আমরা এই বিনা পয়সার হাট করাবো। এবং দুস্থ মানুষদের পাশে মানবিক স্টল ছিল, মানবিক স্টল আছে এবং ভবিষ্যতেও মানবিক স্টল এই দুস্থ মানুষদের পাশে থাকবে। আপনার আইটেম কী কী আছে, কী কী দিচ্ছেন? আজকে দিচ্ছি আলু, পেঁয়াজ, কুমড়ো, বেগুন, ঝিঙে, টমেটো এবং ডিম। আর এই কাজেই সব থেকে বড় সহযোগিতা করেছে আমার ভাই টিঙ্কু।